السلام عليكم ورحمة الله وبركاته. كيف حالكم يا أيها الطلاب العزيز؟ أريد أن أكون بخير. الحمد لله أنا بخير. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা যে সর্বশেষ ক্লাস দেখতেছিলাম, আজকে আমরা যে বিষয়টা ক্লাস করব সেটা অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো জমিরের সাথে এজফা। বাংলাতে এজফাতের আলামত হল দুইটা শব্দের মাঝখানে বসনের আশা, যেমন খালেদের বই, কিতাব ও খালিদিন, খালেদের বই, এখানে এজফাত হয়েছে। তো আজকে আমরা সকলেই বইয়ের দিকে খেয়াল করি। আজকে আমরা শিখব পঞ্চম পাঠ, আদ-দারসুল খামিস। আদ-দারসুল খামিস পঞ্চম পাঠ। সকলে খেয়াল করি, কিতাবি, এখানে কিতাবুন শব্দটা ছিল ওই শব্দের শেষে ইয়া যোগ করা হয়েছে। এই ইয়াটা হলো জমির, এটা মোতাকাল্লিম, ওয়াহিদ মোতাকাল্লিমের জমির। কিতাবি অর্থ আমার বই, কিতাবি আমার বই। আর হাজিরের ক্ষেত্রে কা কি, কাটা হলো মুজাক্কারের ক্ষেত্রে আর কিটা হলো মুয়ান্নাসের ক্ষেত্রে। কিতাবুকা তোমার বই, কিতাবু কি তোমার বই। এমনি ভাবে কিতাবুহু কিতাবুহা, এখানে যে হু এবং হা আছে এটা হলো গায়েবের জমির। হুটা হলো ওয়াহিদ মুজাক্কার গায়েবের জমির আর হাটা হলো ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের জমির। কিতাবুহু অর্থ তার বই, কিতাবুহা অর্থ তার বই। আমরা এরকম প্রত্যেকটা শব্দের সাথে এই পাঁচটা জমির মিলিয়ে আমরা নিজেরা বারবার নষ্ট করব। যেমন কলামুন অর্থ একটি কলম, কলমের সাথে মিলিয়ে বলি কলামি আমার কলম, কলামুকা তোমার কলম, কলামুকি তোমার কলম, কলামুহু তার কলম, কলামুহা তার কলম। তো কলামি শেষে যে ইয়া যোগ করা হয়েছে এটা হলো ওয়াহিদ মুতাকাল্লিমের জমির। কলামুন এখানে আর একটা জিনিস খেয়াল করি, যে কলামুন শব্দ শুরুতে যখন এটা কি ছিল, শেষে তানবীন ছিল। যখন এই শব্দটা কোনো এজফাত হবে, কোনো শব্দ যখন এজফাত হয় তারপরের শব্দের সাথে মিলে হয়, মুজফ মুজফিলে মিলে হয়, তখন ওই মুজফের শেষে যে তানবীন থাকে ওই তানবীনটা থাকে না, তখন তানবীন পড়ে যায়। যেমন কলামুন থেকে কলামি, এরকম ভাবে কলামুকা, এখানে কলামুন হবে না কলামুকা। এমনি ভাবে কলামুকি, কলামুহু, কলামুহা। এখানে ইয়াটা হলো ওয়াহিদ মুতাকাল্লিম, কাটা হলো ওয়াহিদ মুজাক্কার হাজির, কিটা হলো ওয়াহিদ মুয়ান্নাস হাজির, হুটা হলো ওয়াহিদ মুজাক্কার গায়েব আর হাটা হলো ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। এমনি ভাবে বাকি হলো আমরা শিখি সাআতুন অর্থ একটি ঘড়ি। সাআতুন এই পাঁচটা সিগার সাথে, পাঁচটা জমিরের সাথে আমরা এজফাত করে পড়ি। যেমন সাআতি আমার ঘড়ি, সাআতুকা তোমার ঘড়ি, সাআতুকি তোমার ঘড়ি, সাআতুহু তার ঘড়ি, সাআতুহা তার ঘড়ি। এমনিভাবে কীভাবে করব, মুআল্লাম, মুআল্লিম অর্থ শিক্ষক, মুআল্লিমি আমার শিক্ষক, মুআল্লিমুকা তোমার শিক্ষক, মুআল্লিমুকি তোমার শিক্ষক, মুআল্লিমুহু তার শিক্ষক, মুআল্লিমুহা তার শিক্ষক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেভাবে দেখলাম এভাবে আমরা প্রত্যেকটা শব্দের সাথে এভাবে আমরা মিলিয়ে মিলিয়ে করব। যেমন কিতাব থেকে কিতাবি, কিতাবুকা, কিতাবুকি, কিতাবুহু, কিতাবুহা, এভাবে আমরা বিভিন্ন যত শব্দ আছে সব শব্দের সাথে এই পাঁচটা করে শিখার সাথে আমরা কি করব, মিলিয়ে মিলিয়ে করব। আমরা সকলে বাসায় বেশি বেশি প্র্যাকটিস করব, খাতায় লিখব এবং পরবর্তীতে উস্তাদদেরকে দেখাবো। সকলেই সকলে স্থান থেকে পরিবারের সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ তাআলা।